রবীন্দ্রনাথের বই পড়া যাবে না, কারণ হিন্দু লেখক তার লেখা পড়া যাবে না, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ। স্যার লিখতে তো পারি, তা আমি যদি লিখি সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে না, ওটা হাই সঙ্গীত হবে। আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান ছিলেন হাই সাহেব মোনায়েম খান, তখন বাংলাদেশের এই অঞ্চলে পূর্ব পাকিস্তানের গভর্নর। তো একদিন আমরা পেলাম কি, রবীন্দ্রনাথের বই পড়া যাবে না, কারণ হিন্দু লেখক তার লেখা পড়া যাবে না, রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ। এবং সেটা নিয়ে তুমুল আন্দোলন, আমরাও তখন আন্দোলন করছি, সকলেই শিক্ষকরাও ভীষণভাবে প্রতিবাদ করছেন। তখন মোনায়েম খান সাহেব একদিন হাই সাহেবকে ডাকলেন, তিনি বাংলা ডিপার্টমেন্টের হেড, তাকে ডেকে বললেন কি মেয়ে আপনারা রবীন্দ্রসঙ্গীত করেন, দুই চারখান রবীন্দ্রসঙ্গীত লিখে ফেলতে পারেন না? তো হাই স্যার খুব রাশভারী লোক ছিলেন, উনি খুব বেশি কথা বলতেন না, তো উনি খালি আস্তে আস্তে বললেন যে স্যার লিখতে তো পারি, তা আমি যদি লিখি সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে না, ওটা হাই সঙ্গীত হবে। কত চড়াই উচ্চাই পার হয়ে আমাদের আসতে হয়েছে, আমার মনে এখনকার প্রজন্ম অনেকে তো জানেও না। আমরা তখন আন্দোলন করেছি সকলে মিলে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আমাদের শিক্ষকরা সারা বাংলাদেশি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। যাও, এভাবেই কিন্তু আমরা আমাদের অধিকার অর্জনের সংগ্রাম আরও দানা বেঁধেছে, এবং সেই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। কাজেই বাংলাদেশে আমি জানি না পৃথিবীর কোনো দেশে এরকম বারবার ভাষার উপর বা তার সাহিত্যের উপরে আঘাত আসে। কত দেশে তো নিজেদের মধ্যে যুদ্ধ চললেও তাদের সাহিত্য সংস্কৃতি চলতে থাকে। ব্রিটিশ আর ফ্রান্স যা সারা জীবন শত্রুতা করলেও তাদের আর্ট, কালচার, ভাষা, সাহিত্য এটা নিয়ে কিন্তু কোনোদিন দ্বন্দ্ব ছিল না। কিন্তু আমাদের একই দেশ নামে, পাকিস্তান নামে দেশ, সেখানেই আমাদের উপর বারবার আঘাত। যাক, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি, যার ফলে আজকে আর আমাদের মানে সেই কষ্ট নেই, আমরা এখন সাহিত্য চর্চা সব কিছু ভালোভাবে করতে পারি, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। স্বাধীনতার পর 1972 সালে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি একটু কোট করছি, যে 1952 সালের আন্দোলন কেবলমাত্র ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এ আন্দোলন ছিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আনকোড। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আমরা রাজনৈতিক অধিকার পেয়েছি, তবে আমাদের উপর আঘাত সবসময় থাকে। 75 জাতির পিতাকে হত্যার পর দেখা গেল আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের স্লোগান, যে স্লোগান দিয়ে এদেশের মুক্তিযোদ্ধারা বুকে রক্ত ঢেলে দিয়েছে, জয় বাংলা স্লোগান, সেটা নিষিদ্ধ। 7ই মার্চের ভাষণ, যে ভাষণের গেরিলা যুদ্ধের সমস্ত নির্দেশনা এবং সেই ঐতিহাসিক কথা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, জয় বাংলা রেডিওতে প্রতিদিন এই বার্তাটা পৌঁছানো হতো মুক্তিযোদ্ধারা, এই একটা ভাষণেই এবং এই নির্দেশেই কিন্তু যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সেই ভাষণটাও নিষিদ্ধ। আসলে বঙ্গবন্ধুর নামই তো মুছে ফেলা হয়েছিল, শুধু এখান থেকে না, ভাষা আন্দোলনে যে তার অবদান সে অবদানটুকুও কিন্তু মুছে ফেলা হয়েছিল। এবং অনেক বিজ্ঞজন, আমি নাম বলতে চাই না, চিনি তো সবাইকে, অনেকেই বলছেন না ওনার আবার কি অবদান ছিল, উনি তো জেলেই ছিলেন, মানে জেলে ছিলেন বলে ওনার কোনো অবদান নেই, উনি জেলে ছিলেন কেন? এই ভাষা আন্দোলন করতে যেয়েই তো উনি কারাগারে, তো সেই গুরুত্বটা কিন্তু কেউ দিতে চায়নি।